গোটা ইস্যুতে মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন উত্তাল এমন পরিস্থিতিতে সাংবাদিকদের হন আসাদুজ্জামান খান কামাল বলেন আন্দোলনের নামে কেউ রাস্তা অবরোধ করে ভাঙচুর বা ধ্বংসযোগ্য চালালে ব্যবস্থা নেওয়া হবে স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে সেখানে আমার মনে হয় আমাদের ছাত্র আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করছে ধৈর্য সহকারে আমরা এগুলি দেখছি আমরা অবশ্যই তাদের কাছে কোন ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে তখন আমাদের কাছে আমরা করব আর কোটা আন্দোলনের জন্য বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডি কার্যালয়ে তিনি আরও বলেন লন্ডনে বসে কলকাঠি নাড়ছে তারেক রহমান ছাত্রলীগকে দোষারোপ করা ফ্যাশনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে জাতীয় প্রেস ক্লাবে বিচারহীনতায় বাংলাদেশ বেআইনি আইন ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শিক্ষক সেমিনারে অংশ নেন আইনমন্ত্রী বলেন কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার আদালতে যখন একটা জিনিস গেছে সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে তারপরে সরকারের পদক্ষেপ নেওয়ার পদক্ষেপ নেওয়া উচিত নেওয়া হবে এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব সেটা প্রতিপালন করার চেষ্টা করব আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলেও জানান আইনমন্ত্রী সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব সারবিনা মজুমদার দেশ টিভি ঢাকা